প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, বর্তমানে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। সবাই কম বেশি মার্কশিটের রেজাল্ট দেখতে চাও। আজকে আমরা তোমাদেরকে দুইটা প্রসেস দেখাবো, শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট দেখা এবং বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট দেখা। মার্কশিটে তোমরা কী দেখতে পাবে? এই হচ্ছে মার্কশিট, যেখানে তোমার টোটাল মার্কগুলো দেখাচ্ছে তোমার। এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ প্রদান করবে তোমাকে, যে তুমি বাংলায় কত পাইছো, ইংরেজিতে কত পাইছো, ম্যাথে কত পাইছো, সায়েন্সে কত পাইছো, কোন সাবজেক্টে কত কী পাবা সেটা মার্ক দেখাবে। মার্কটা কলেজ ভর্তিতে অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে সৃজনশীল কত নম্বর পেয়েছো, বহু নির্বাচন কত নম্বর, ব্যবহারিক কত নম্বর, কোন কোন বিষয়ে সর্বমোট কত নম্বর পেয়েছো, সকল বিষয় মিলিয়ে সর্বমোট কত নম্বর পেয়েছো, সব কিছু তোমাকে দেখাবে এই মার্কশিট। সো আজকে আমরা সেই এই ভিডিওতে সেই বিষয় দুইটা সম্পর্কে জানাবো। দেখো এখানে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটা দেখা যায়। সো তোমাদেরকে দুইটা ওয়েবসাইট ভালোভাবে জানতে হবে, যেখান থেকে তোমরা মূলত এই ফলাফলটা দেখতে পারবা। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে একে একে প্রত্যেকটা বিষয় জানিয়ে দিই। সো প্রথমত তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে তোমাদের মার্কশিট সব ফলাফল দেখতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর দরকার হবে, রোল নম্বর, সেশন নম্বর। তবে এখানে অনেক সময় শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায়, এই ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা আমাদের যে দ্বিতীয় যে নাম্বার ব্যাপারটা আছে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, এই নিয়মটা জানিয়ে রাখতে পারো। এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট 2024 লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই। রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা, এসএমএস ফর্মেট দেওয়া আছে, শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা, কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বোর্ডের ভিত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা। আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইনস্টল করতে পারো। তোমার বোর্ডের ওয়েবসাইট থেকে তুমি ফলাফল দেখতে পারবা। যদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন হয়, এই ওয়েবসাইটও ডাউন হয়, তাও তুমি বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবা। আমরা চলো সে বিষয়টা একে একে তোমাদেরকে দেখাই। সো এখানে প্রথমত তোমাদের যে কাজ, আমি তোমাদেরকে একটু আগে একটা ব্যাপার ক্লিয়ার করি যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে মার্কশিটটি কীভাবে দেখা যায়। তো শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট হচ্ছে মার্কশিট সহ শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবা। তো এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ ওয়েব বেসড রেজাল্ট অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপস থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই ওয়েবসাইটটাকে ঢুকাই দেওয়া। জাস্ট অ্যাপসের ওরা ওদের মোটামুটি তাদের নিজস্ব বিজনেস বা নিজস্ব পলিসিতে ওরা এভাবে এটা গুছিয়ে নিছে। সো মূল কথা হচ্ছে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসবে সবাই। সো এখানে তোমার রেজাল্টটা কীভাবে দেখবা, চলো আমরা একটু দেখি, এটা রেজাল্ট দেখা দেয়। তোমরা প্রথম এসএসসি দেখে সিলেক্ট করবা, পরীক্ষার সাল সিলেক্ট করবা, পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করবা, এরপরে তোমরা লিখবা একক বা বিস্তারিত ফলাফল। যারা ইংরেজিতে দেখবা তারা এখানে পাবা যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করবা। যেমন আমি এখানে সিলেক্ট করছি সব কিছু, আবার আগের মতো করে যদি ইংরেজি দিয়েছি সব কিছু চলে গেছে। সো কমপ্লিট দেন এখানে রোল নাম্বারটা সুন্দর করে বসাবা, আমি আমার রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে বসাবা, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে যে সংখ্যাটা সেটা দেখে এখানে বসিয়ে দিবা 3655। এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবা যে তোমার ebordresult.com, ইবিআর অ্যাপ এবং হোম। তো ebordresult.com লিখে সার্চ করলেই হবে, বা আমি লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখতে পারবা, বা চাইলে কিন্তু অ্যাপস ইনস্টল করে নিতে পারো, সেখানেও কিন্তু ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। এরপর তুমি যদি ভিউ রেজাল্টে ক্লিক করে ফলাফল আসবে, আমি ক্লিক করলে ফলাফল আসবে না, কারণ আমি বোর্ড পরীক্ষার সালটা 2024 দিচ্ছি, কারণ 24 রেজাল্ট এখনও দেয় নাই, 23 দিচ্ছি। এবং আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে মার্ক আকারে, সব বিষয়গুলো দেখাচ্ছে এখানে পুরো ইনফরমেশনটা। সো এই হচ্ছে গিয়ে রেজাল্টটা আমি পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা একে মার্কশিট সহ ফলাফল দেখতে পারবা। তো গেল একটা নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি, শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখা। এখন শিক্ষা বোর্ডগুলো কী কী রয়েছে, ধরুন এখানে যদি বলি ঢাকা, এখানে রয়েছে যশোর, এখানে রয়েছে বরিশাল, এখানে রয়েছে এটা কি, এটা রয়েছে দিনাজপুর, তারপরে তোমাদের এখানে রয়েছে রাজশাহী বোর্ড, তারপরে এখানে এটা কি রয়েছে, এরপর ময়মনসিংহ বোর্ড রয়েছে, ময়মনসিংহ সাইডে বন্ধ, সিলেট বোর্ড রয়েছে। সো ওভারঅল এই সকল বোর্ডের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবেন। কেমনে কী দেখবা, আমি একে একে শুরু করি। ঢাকা বোর্ডের রেজাল্ট দেখার জন্য আলাদা কোনো ওয়েবসাইট দেবে না। ঢাকা বোর্ড তোমাদের যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, বা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্টগুলো দেখতে হবে। ঢাকা বোর্ডে কোনো নির্ধারিত ওয়েবসাইট নাই, যেটা সত্য কথা, আমি তোমাদেরকে কোনো ভুলভাল ইনফরমেশন দিচ্ছি না। কারণ ঢাকা বোর্ডে যদি এই এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করি, তাহলে আমাদেরকে ওখানে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসছে, যেটা নিয়ে আমরা তখন রেজাল্ট দেখলাম। সো ঢাকা বোর্ডে নাই, কিন্তু যশোর বোর্ডে যদি কথা বলি, যশোর বোর্ডে এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ, রেজাল্ট এখানে দুইটা অপশন পাবা তোমরা। একটা হচ্ছে তোমাদের এখানে পাবলিক এক্সাম রেজাল্ট, এবং আরেকটা হচ্ছে তোমাদের এখানে এখানে ইনস্টিটিউট রেজাল্ট। তোমরা পাবলিক রেজাল্ট এক্সাম ক্লিক করবে, এখান থেকে ওরা লিঙ্কটা ক্রিয়েট করে দিবে, এবং তুমি এখানেও একটা অপশন পাবে, আবার সার্ভিসের এখানে এসএসসি রেজাল্ট 2024 লিখে একটা অপশন পাবা, সেখান থেকে তুমি দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ না, একটা পুরো ফাইল রেডি করে কিন্তু দিচ্ছে এসএসসি 2024-23 জন্য। সো তোমাদের জন্য এখানে একটা ফাইল ওরা রেডি করে দিবে, এখানেও তুমি পাবা, অর্থাৎ দুই জায়গায় পাবা, এখানেও পাবা
আবার এখানেও পাবা, কেমন? সো সেকেন্ড যে ব্যাপারটা সেটা আসছে যে তোমার বোর্ড ভিত্তিক রেজাল্ট বরিশাল, বরিশাল বোর্ডে যারা আসো তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ যে পুরো নাম লেখা আছে এসএসসি এইচএসসি, তুমি যে বোর্ডের রেজাল্ট দেখতে চাও সেটা তুমি এখানে লিখবা, এসএসসি কর্নারে ক্লিক করলে এসএসসি পাবা। এমনকি তোমাদের এই যে দেখতে পাচ্ছ একটা নাম লেখা আছে এখানে এইচএসসি 2023 রেজাল্ট, কারণ বিগত রেজাল্ট প্রথম এটাই প্রকাশ করেছে। তো এখানে তোমরা পুরো তোমাদের 2024 একটা লিস্ট পেয়ে যাবা, এখানে ক্লিক করলে তোমরা রোল নম্বর শিশু নম্বর দিয়ে এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা। তাছাড়া ম্যানুয়াল প্যানেলও অনেক কিছু পাবা তোমরা, বা আমরা তোমাদেরকে যদি না পাও খুঁজে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। এরপর রয়েছে দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে তোমরা রেজাল্ট দেখতে পারবা, এখানে পাবা এই যে এইচএসসি দেখতে পাচ্ছ এইচএসসি রেজাল্ট 2023, এখানে তোমাদেরকে এসএসসি রেজাল্ট 2023 নামে একটা অপশন দিবে। তারপর আবার নিচের দিকে আসলে তোমরা এখানে রেজাল্ট নামে অপশনটা পাবা, সেটা হচ্ছে কই রেজাল্ট গেল, এই যে এসএসসি রেজাল্ট, এখানে তোমরা অপশন খুঁজে পাবে, এখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। অর্থাৎ অপশন অনেক কয়টা রয়েছে, ওখান থেকে তোমাদের ফলাফলটা তোমরা দেখতে পারবা। রয়েছে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডও এখানে পাবলিক রেজাল্ট এক্সাম রেজাল্ট রয়েছে, এখান থেকে তুমি রেজাল্টটা দেখতে পারবা, ঠিক আছে? তারপর রাজশাহী বোর্ডে আরও অনেক এখানেও রেজাল্ট অপশন আছে, এখান থেকে ক্লিক করলো তোমাদেরকে রেজাল্টটা দেখাবে। এবার আপাতত মানে ওদের সাইট এই মুহূর্তে এটা ইনক্লুড করে নাই, ময়মনসিংহ বোর্ডের সাইটে আমরা ঢুকতে পারি নাই, ওদের সাইট মেবি বন্ধ, দেখতেই পাচ্ছ তোমরা। সিলেট বোর্ড যদি কথা বলি, সিলেট বোর্ডেরও এখানে রেজাল্ট অপশন পাবা, এখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। আবার নিচের দিকে যদি তোমরা আসো, এখানেও তোমাদের এক্সাম রেজাল্ট অপশন পাবা, এবং এখানেও এসএসসি রেজাল্ট 2024 নামে ওরা অপশন করে দিবে, সেখান থেকে তুমি মার্কশিটের রেজাল্টটা দেখতে পারবা। তো মার্কশিটের রেজাল্টের সুবিধাগুলো হচ্ছে যে সৃজনশীল বহু নির্বাচন সব মার্কগুলো দেখতে পারবা, কারণ দেখো এখানে যে রেজাল্টটা আমরা পেয়েছি এখানে সৃজনশীল নৈবিত্তিক দেয় নাই, তবে বোর্ড ভিত্তিক রেজাল্টে সৃজনশীল নৈবিত্তিক ব্যবহারিক সব রেজাল্ট দিয়ে দিবে, সেটা নিয়ে প্যারা নেই। কোনো বোর্ড দেয় কোনো বোর্ড দেয় না, যদি কোনো বোর্ড না দেয় তাহলে তো কিছু করার নেই, বাট আশা করে বেশিরভাগ বোর্ডই রেজাল্টটা তারা এই যে সৃজনশীল এমসিকিউ সহ সব কিছু দিয়ে দেয়, কেমন? সে হচ্ছে বিষয়গুলো, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা, আল্লাহ হাফেজ।